মালাই ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এপিসোড 72 অর্থাৎ মালাই ভাষা প্রশিক্ষণ পর্ব 72 সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মালাই ভাষা ট্রেনিং সেন্টার আজকের পর্ব অনেক গুরুত্বপূর্ণ তো আর কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে তার মধ্যে যেমন আকান এই আকান শব্দটি কিভাবে ব্যবহার করবেন আকান শব্দ কোন কোন জায়গায় ব্যবহার করা হয় ভবিষ্যৎ বুঝাইতে কোন শব্দের শেষে যদি ব অথবা বে থাকে তাহলে এই আকান শব্দ ব্যবহার হয় যেরকম আমি আপনাদেরকে एग्जांपल হিসেবে বুঝাচ্ছি আমি যাব এটা যদি বলতে চান তাহলে বলবেন সায়া আকান পারগি এই যে ভবিষ্যতে আপনি যাবেন সেটা বুঝিয়েছে সায়া আকান পারগি আমি যাব ঠিক আছে মনে রাখবেন এই আকান শব্দ এই শব্দের সাথে মিলিয়ে কথা বলতে হবে ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ বুঝাইতে কোন শব্দের শেষে যদি ব অথবা বে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই আকান শব্দ ব্যবহার করে কথা বলবেন আমি এই ভিডিওর মধ্যে আরো অনেক গুরুত্বপূর্ণ শব্দ তুলে ধরেছি যে সব শব্দগুলো কিভাবে ব্যবহার করবেন এই সব শব্দগুলোর সঠিক ব্যবহার কিভাবে সেগুলো বোঝানোর জন্যই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে শেখানোর জন্য তো আমরা এখন শিখতেছি কি আকান শব্দ কিভাবে ব্যবহার করা হয় যেরকম আমি যাব সায়া আকান পারগি তারপর আপনি যদি বলেন আমি করব সেই ক্ষেত্রে বলবেন সায়া আকান বুয়াত মানে আপনি ভবিষ্যতে যে করবেন এই ভবিষ্যৎ বুঝাইতে এই আকান শব্দটি ব্যবহার হয় যেরকম আমি করব আমি খাব আমি দেখব আমি যাব আমি ঘুমাব এই সব কথাগুলো বলতে আকান শব্দ ব্যবহার করা হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে যেরকম আমি দেখব আপনি যদি বলেন আমি দেখব মানে আপনি দেখছেন না এখন আপনি দেখবেন ঠিক আছে আপনি ভবিষ্যতে দেখবেন বা পরে দেখবেন সেই ক্ষেত্রে এখানে বলতে হবে সায়া আকান তেঙো সায়া আকান তেঙো এই ক্ষেত্রে আপনি আকান শব্দটি ব্যবহার করবেন এই আকান শব্দ অনেকে ভুলভালভাবে ব্যবহার করে এই জন্য আমি এই কিছু এই আকান শব্দ দিয়ে তারপর জাঙ্গান তারপর বুকান আর অনেক শব্দ রয়েছে যে সব শব্দগুলোর ব্যবহার আমি দেখতে পারি আপনারা ভুলভালভাবে ব্যবহার করেন তাদের জন্যই আজকের এই ভিডিও যেরকম এই আকান শব্দ ব্যবহার করে আরো একটি কথা যেমন আমি খাব ঠিক আছে আমি খাচ্ছি না বা আমি খেতে চাই না এটাও না আমি খাব মানে আপনি ভবিষ্যতে খাবেন এখন না একটু পরে খাবেন মানে পরে খাবেন এই ক্ষেত্রে আপনি বলবেন সায়া আকান মাকান সেকারাং ঠিক আছে সায়া আকান মাকান সেকারাং মানে আপনি এখন খাবেন ঠিক আছে আপনি খাওয়ার মধ্যে আছেন না কিন্তু আপনি এখন খাবেন ঠিক আছে একটু পরে খাবেন সেই ক্ষেত্রে আপনি বুঝাতে পারবেন এইভাবে বলে যে সায়া আকান মাকান সেকারাং তারপর কোন বিষয়ের নিষেধ করার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার হয় যেরকম জাঙ্গান কোন বিষয়ে নিষেধ করার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয় এই শব্দটি হচ্ছে জাঙ্গান এই জাঙ্গান শব্দটি যদি আপনি কোনো বিষয় নিষেধ করেন কাউকে বা কোনো বিষয় নিষেধ করেন বা কোনো কাজের জন্য নিষেধ করেন তাহলে এই জাঙ্গান শব্দটি ব্যবহার করতে হবে আমরা জানি জাঙ্গান শব্দের অর্থ হচ্ছে না কিন্তু সব জায়গায় এই জাঙ্গান শব্দ বলে না বোঝানো যায় না যেরকম এটা করো না আপনি কাউকে বলছেন কেউ কাজ করতেছে তাকে বলছেন যে এটা করো না ঠিক আছে এই ক্ষেত্রে আপনি বলবেন জাঙ্গান বুয়াত ইনি এই জাঙ্গান শব্দটি বলে তাকে নিষেধ করবেন যে এটা করো না অথবা ইহা করো না আশা করি বুঝতে পেরেছেন এই জাঙ্গান শব্দ এই ক্ষেত্রে ব্যবহার হবে জাঙ্গান ক্ষেত্রে জাঙ্গান শব্দ সব ক্ষেত্রে ব্যবহার হবে না এই সব ধরনের কথার ক্ষেত্রে ব্যবহার হবে যেরকম এটা খাবেন না আপনাকে কেউ যদি নিষেধ করে অথবা আপনি যদি কাউকে নিষেধ করেন যে এটা খাবেন না ঠিক আছে এই ক্ষেত্রে আপনি বলবেন জাঙ্গান মাকান ইনি জাঙ্গান মাকান ইনি তাকে খাবার জন্য নিষেধ করছেন এই ক্ষেত্রে তামাকান ইনি এটা বললে হবে না এখানে জাঙ্গান শব্দ ব্যবহার করে বলতে হবে যে জাঙ্গান মাখান ইনি তারপর হচ্ছে এই জাঙ্গান শব্দ ব্যবহার করেই আরো শব্দ আমি বানাচ্ছি দেখেন যেরকম ওখানে যাবেন না কিছু জায়গা আছে যেখানে যাওয়া নিষেধ যেখানে যাওয়া মানে ডিলারাং ওখানে যাওয়া যাবে না তো আপনি যদি কাউকে বলেন যে ওখানে যাবেন না সেই ক্ষেত্রেও আপনি এই জাঙ্গান শব্দ ব্যবহার করে বলতে হবে যে
jangan pergi di sana, jangan pergi di sana. এখন আমরা শিখবো বুকান শব্দের ব্যবহার। এই শব্দটি ব্যবহার করে না এবং নাই বোঝায়, কিন্তু সব জায়গায় নাই বললেও হবে না, আবার সব জায়গায় না বললেও হবে না। না কিভাবে হয় দেখুন, যে আপনি না বলবেন এই জাঙ্গান শব্দ ব্যবহার করে। যেরকম আপনি যদি বলেন আমি না, তাহলে বলবেন বুকান সায়া, ঠিক আছে, আমি না বুকান সায়া, এটা হবে না, এই জায়গায় হবে না। আবার আরেক জায়গায় নাই হবে, নাই বুঝাবে। কোন জায়গায় নাই হবে সেটা আমি সামনে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর আপনি যদি বলেন তাহারা না, তাহারা না মানে না, তাহারা না, এখানে আপনি বলবেন বুকান মেরেকা, মেরেকা অর্থাৎ তাহারা, বুকান শব্দের অর্থ হচ্ছে না। যদি আপনি কারোর নাম উল্লেখ করে বলেন, যেরকম রাজু না, অথবা মানিক না, অথবা সাজু না, অথবা শাহাদাত না, মানে কারোর নাম উল্লেখ করে যদি বলেন যে সে না, তাহলে বলবেন বুকান রাজু। অথবা যদি কারোর নাম আপনার ব্যক্তিগত কারোর নাম উল্লেখ করে বলতে চান, তাহলে বলবেন। তো এবার আমরা শিখি যে নাই কিভাবে হয়। এই জাঙ্গান শব্দটি দুইটা ভাবে বাগ হয়ে যায়, ঠিক আছে। যেরকম আমি করি নাই, এই জায়গার মধ্যে না হবে না, এই জায়গার মধ্যে হবে নাই, ঠিক আছে। সায়া এই সরি, আমি করি নাই, এই জায়গার মধ্যে হবে বুকান সায়া বুয়াত, বুকান সায়া বুয়াত, আমি করি নাই। এই জাঙ্গান শব্দটি এখানে নাই হবে, নাই বুঝাবে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আর সামনে দেখেন, যেরকম বুকান সায়া বুয়াত, আমি করি নাই, বুকান দিয়া বুয়াত, সে করে নাই, বুকান মেরেকা বুয়াত, তাহারা করে নাই, ঠিক আছে। এই নাই শব্দগুলা এইভাবে ব্যবহার হবে। এ আমরা জানি যে বুকান শব্দটা হচ্ছে না, ঠিক আছে, কিন্তু এটা কিছু কিছু ক্ষেত্রে এই বুকান শব্দটা নাই বুঝায়। এখন নাই বুঝায় কোথায় এবং না বুঝায় কোথায়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার যদি বুঝতে চান আমি বুঝাচ্ছি, যেরকম বুকান সায়া বুয়াত, এই ক্ষেত্রে হবে নাই, ঠিক আছে, এই ক্ষেত্রে নাই হবে, যে আমি করি নাই। যদি বলেন বুকান দিয়া বুয়াত, এখানে নাই হবে, তাহারা করে নাই মানে দিয়া করে, সে করে নাই। যদি বলেন বুকান মেরেকা বুয়াত, তাহলে হবে তাহারা করে নাই, ঠিক আছে, নাই। এখানে বুঝিয়েছে যে নাই, নাই শব্দটি এখানে ব্যবহার হয়। তারপরে সায়াং শব্দের অর্থ কি, সায়াং শব্দটি আসলে কোন কোন জায়গায় ব্যবহার হয় আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই শব্দটি ব্যবহার হয় প্রিয়জনদের ক্ষেত্রে, যেরকম আপনি যারা অতি নিকটের আপনার কাছের প্রিয়জন, যেমন মাকান মাকান আপা সায়াং, আপনি কেউ আপনার মানে বন্ধু বান্ধব অথবা আপনার প্রিয়জন তাকে জিজ্ঞাসা করছেন মাকান আপা সায়াং, এখানে সায়াং শব্দ ব্যবহার করে আপনি তাকে জিজ্ঞাসা করছেন, মানে ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে বলছেন মাকান আপু সায়াং। এর অর্থ হচ্ছে কি খাচ্ছ জান, এই শব্দটি এখানে জান হয়েছে, ঠিক আছে, জান প্রাণ তারপরে সোনা এগুলো বলে আপনি বুঝাতে পারবেন। তারপর আপনি যদি বলেন জাঙ্গান মারা সায়াং, তাকে আপনি বলছেন জাঙ্গাল মারা সায়াং অথবা জাঙ্গান মারা সায়াং, এটা বলে আপনি কি বুঝাচ্ছেন, এই সায়াং শব্দ ব্যবহার করে আপনি তাকে বুঝাচ্ছেন পাগলামি করো না সোনা, ঠিক আছে। আপনি এখানে এই সায়াং শব্দ বলে সোনা বলতে পারবেন, জান বলতে পারবেন, প্রিয় বলতে পারবেন। শুধু যদি ভেঙে বলেন সায়াং শব্দের অর্থ হচ্ছে প্রিয়। আবার এই সায়াং শব্দ বলে, সায়াং শব্দ বলে, সায়াং শব্দ দিয়ে ভালোবাসার কথাও আপনি বলতে পারবেন। যেরকম আপনি যদি কাউকে ভালোবাসেন এই কথা যদি বলতে চান, তাহলে বলতে পারবেন তাকে আমি তোমাকে ভালোবাসি। আপনি যদি বাংলায় বলেন আমি তোমাকে ভালোবাসি, এটা মালাই অর্থ দিয়ে সায়াং শব্দ ব্যবহার করে এভাবে বলবেন যে সায়া সায়াং সামা কামু অথবা সায়া সায়াং সামা আওয়াক। আওয়াক শব্দটি মালয়েশিয়াতে বেশিরভাগ ব্যবহার হয়, কামু শব্দটি হচ্ছে ইন্দোনেশিয়ান শব্দ, কিন্তু মালয়েশিয়ানরা ব্যবহার করে থাকে। সাধারণত এই সায়াং শব্দটি হচ্ছে ইন্দোনেশিয়ান শব্দ, ঠিক আছে, ইন্দোনেশিয়ান শব্দ, কিন্তু মালয়েশিয়ানরাও ব্যবহার করে। যেমনটা আমরা ইন্ডিয়ান শব্দ, ইন্ডিয়ান ভাষা, আমরা অনেক শব্দই আছে, অনেক ভাষাই আছে, আমরা ব্যবহার করে থাকি, ঠিক তেমনি এই সায়াং শব্দটি মালয়েশিয়ানরা ব্যবহার করে বলে সায়া সায়াং সামা কামু, আমি তোমাকে ভালোবাসি, সায়া সায়াং সামা দিয়া, আমি তাহাকে ভালোবাসি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আশা করি আজকের ভিডিও দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন, আমার এটা বিশ্বাস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।